বিএনই নিউজ 24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে বিএনই নিউজ 24.com। আজ থাকছে নওগাঁ 2 আসনের হালচাল। নওগাঁ 2 সংসদীয় আসনটি নওগাঁ জেলার 6 আসনের মধ্যে সীমান্তবর্তী বরেন্দ্রভূমি অধ্যুষিত পত্নীতলা এবং ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 47 নম্বর আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নওগাঁ 2 আসনে ভোটার ছিলেন 183,906 জন। ভোট প্রদান করেন 129,067 জন। নির্বাচনে আওয়ামী লীগের শহীদুজ্জামান সরকার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 51,317 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আব্দুর রউফ মান্নান। ধানের শীষ প্রতীকে তিনি পান 44,040 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপির শামসুজ জুহা খান বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 22,755 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মুখলেসুর রহমান। তিনি পান 4,433 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে। এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 191,354 জন। ভোট প্রদান করেন 159,954 জন। নির্বাচনে বিএনপির শামসুজ জোহা খান বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 62,590 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের শহীদুজ্জামান সরকার। নৌকা প্রতীকে তিনি পান 55,199 ভোট। 2001 সালের 27 ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 231,108 জন। ভোট প্রদান করেন 205,804 জন। নির্বাচনে বিএনপির শামসুজ জোহা খান বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 112,827 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের শহীদুজ্জামান সরকার। নৌকা প্রতীকে তিনি পান 89,377 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 262,289 জন। ভোট প্রদান করেন 247,706 জন। নির্বাচনে আওয়ামী লীগে শহীদুজ্জামান সরকার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 147,795 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শামসুজ জোহা খান। ধানের শীষ প্রতীকে তিনি পান 95,405 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের শহীদুজ্জামান সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 322,091 জন। ভোট প্রদান করেন 281,623 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 5 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের শহীদুজ্জামান সরকার, ধানের শীষ প্রতীকে বিএনপির শামসুজ জোহা খান, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির বদিউজ্জামান, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দেলোয়ার হোসেন, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির এস জে এ আর ফারুক প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের শহীদুজ্জামান সরকার নির্বাচিত হন। নৌকা প্রতীকে তিনি পান 172,131 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শামসুজ জোহা খান। ধানের শীষ প্রতীকে তিনি পান 1,665 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ 2, পত্নীতলা এবং ধামইরহাট আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। মনোনয়ন চাইবেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এইচ এম আক্তারুল আলম এবং নওগাঁ জেলা কৃষক লীগের সাবেক উপদেষ্টা বি এম আব্দুর রশিদ।
বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শামসুজ জোহা খান, নওগাঁ জেলার বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খাজা নাজিবুল্লাহ চৌধুরী, জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন একাদশ জাতীয় সংসদের প্রার্থী বদিউজ্জামান, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা আহ্বায়ক তোফাজ্জল হোসেন। এছাড়া দলীয় মনোনয়ন চাইবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের দেলোয়ার হোসেন, গোলাপফুল প্রতীকে জাকের পার্টির এস জে এ আর ফারুক। পর্যবেক্ষণে দেখা যায় নওগাঁ দুই আসনে পঞ্চম, নবম, দশম এবং একাদশ সংসদে আওয়ামী লীগ, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম সংসদে বিএনপি প্রার্থীরা বিজয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈবল চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম এবং 2008 সালের নবম সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 নওগাঁ দুই আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এ চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায় 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 70.18% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 39.76% ভোটার, বিএনপি 34.12%, জামায়াতে ইসলামী 23.74%, জাতীয় পার্টি 0.63%, স্বতন্ত্র ও অন্যান্য 1.75% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 83.59% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 34.41%, বিএনপি 39.13%, জামায়াতে ইসলামী 14.87%, জাতীয় পার্টি 10.73%, স্বতন্ত্র ও অন্যান্য 0.86% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 89.05% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 43.43%, চার দলে জোট 54.82%, জাতীয় পার্টি 1.56%, স্বতন্ত্র ও অন্যান্য 0.19% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 94.81% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 59.79%, চার দলীয় জোট 39.09%, স্বতন্ত্র ও অন্যান্য দল 1.12% ভোট পায়। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় নওগাঁ দুই, পত্নীতলা এবং ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে বিএনপি এবং আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা মজবুত। জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর সাংগঠনিক তৎপরতা নেই বলা যায়। তবে জামায়াতে ইসলামীর নীরব ভোটাররা বিএনপির প্রতি ধানের শেষে সিল মারবেন এতে কোনো সন্দেহ নেই। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 47 নম্বর নওগাঁ দুই আসনটিতে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24-এর সঙ্গেই থাকুন।